আমি জাহির। আমার জীবনের গল্পটা হয়তো আপনাদের সবার মতো না। আমি যেদিন জন্মেছিলাম পৃথিবী সেদিন মোটেও খুশি হয়নি। কেনই বা হবে বলুন? আমি তো সবার চেয়ে আলাদা, কারণ আমি একজন অটিস্টিক। মা আমাকে নিয়ে খুব চিন্তা করতো, জানেন কি হবে আমার? তার এই অটিস্টিক বাচ্চাকে দিয়ে হয়তো কিছুই হবে না। মায়ের ইচ্ছায় ভর্তি হয়েছিলাম এক স্কুলে, কিন্তু সেখানেও বিপত্তি। সবাই আমাকে নিয়ে মজা করে, আমি হয়ে গেলাম সবার হাসির পাত্র। প্রিন্সিপাল ম্যাডাম যেদিন বলেই ফেললেন, সরি আপা, আপনার বাচ্চাকে আমাদের স্কুলে আর রাখতে পারছি না, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল জানেন। মা একসময় ধরেই নিয়েছিল তার স্বপ্নগুলো হয়তো আর কোনোদিনই পূরণ হবে না, কিন্তু না, আবার ভর্তি হলাম স্কুলে। এই স্কুলটা সব স্কুলের মতো না, এখানে কেউ আর আমাকে নিয়ে হাসে না, এখানে সবাই আমার মতো। শুরু হলো আমার নতুন জীবন। জানতে শিখলাম, বুঝতে শিখলাম, বলতে শিখলাম, বাঁচতে শিখলাম। এরপরের গল্পটা আপনাদের সবার জানা। এই ছিল আমার জীবনের গল্প। জাহিরদের সবাই অবহেলা করে, সবাই লুকিয়ে রাখে, অথচ একটু সহায়তা পেলে জাহিররাও করতে পারে ইতিহাস।